আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটা শহীদ মিনার। তো এই শহীদ মিনারটা আরফা আর্ট করছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে শহীদ মিনারটা। তো এইদিকে হচ্ছে আরফা আরেকটা আর্ট করতেছে শহীদ মিনার। তো এইটা কেবল শুরু করছে, তো এইটার ফিনিশিংটা দেওয়ার পর এইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি ফিনিশিংটা কেমন হয়। তো আরফা, তুমি কলম দিয়ে আর্ট করতেছো কেন বাবা? পেন্সিল পাই না। পেন্সিল পাও না তুমি? আচ্ছা, তো আমি তোমাকে পেন্সিল খুঁজে দিচ্ছি, তুমি পেন্সিল দিয়ে আর্ট করো। কলম দিয়ে আর্ট করলে সুন্দর হবে না, মোছা যাবে না। পেন্সিল দিয়ে আর্ট করলে তো তুমি আবার মুছতে পারবা এটা, বুঝছো? তো এই যে এখনকার বাচ্চারা তো অনেক কিছু হচ্ছে আর্ট করে, তো আমাদের সময় তো এরকম কিছু ছিলই না, অত কিছু শেখার। আর আরফা বা আলিফ যে স্কুলে পড়ে, শুধু এই স্কুল না, অন্যান্য সব স্কুলেই হচ্ছে অনেক আউট নলেজ যেটা, ওইগুলো সব শেখায়। তো আমাদের টাইমে তো ওই রকম কিছুই ছিল না। তো এইদিকে যে ও আর্ট করতেছে। তো আরফা আলিফ আল্লাহর রহমতে দুই ভাই বোনই খুব সুন্দর আর্ট করতে পারে, ওদের আর্ট ভালো। তো আলিফ একটা আগে আর্ট করে আরফাকে দেখায় দিছে। কোথায় আর্ট করছে তোমার ভাইয়া? তো এই যে আলিফ এখানে আর্ট করছে প্রথমে, এই যে এটা আলিফ আর্ট করছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আলিফ এমনিতে অনেক সুন্দর আর্ট করতে পারে, যারা আমার ভিডিও দেখেছেন আগে আপনারা হয়তো মানে দেখেছেন আর কি ওর আর্ট খুব সুন্দর হয়েছে। এটা কালার করলে আরও সুন্দর হবে। তো এইদিকে এখন ভাইয়ের মতোই আর্ট করার চেষ্টা করতেছে আরফা। হ্যাঁ, আরফার হচ্ছে ফিনিশিংটা এটা আপনাদের সাথে শেয়ার করব, যে লাস্ট আরফা কেমন আর্টটা কেমন হয়, ঠিক আছে? তো ওর হচ্ছে পরীক্ষা এটা আসবে, ওর হচ্ছে আর্ট পরীক্ষা। আর্ট পরীক্ষার মধ্যে হচ্ছে শহীদ মিনার। তো দেখি ও কেমন আঁকে। এই যে আরফা বসে বসে আর্ট করতেছে খুব মনোযোগ সহকারে। তো মা, এটা কিন্তু পেন্সিল দিয়ে আর্ট করতে হবে বাবা, এটা কিন্তু কলম দিয়ে আর্ট করলে হবে না। তুমি স্কেল ব্যবহার করতেছো, স্কেল কিন্তু ব্যবহার করা যাবে না। এটা একদম হাত দিয়ে টেনে টেনে তারপর হচ্ছে আর্ট করতে হবে, বুঝতে পারছো? তো প্রথমবার এটা আর্ট করো স্কেল দিয়ে, তারপরের বার পেন্সিল দিয়ে আর্ট করবা, ঠিক আছে? তো এইটা আরফাই আর্ট করছে, কালার করছে। তো দেখি আরেকটা কিভাবে আর্ট করে। আর এই যে এইদিকে হয়ে গেছে আরফার হচ্ছে শহীদ মিনার আর্ট করা। তো আরফা উপরে হচ্ছে নামটা লিখে দিচ্ছে বাংলায়। এত উপরে লেখছো কেন, আর একটু নিচে লেখতে, এখন তো উপরের মাত্রাই দিতে পারতেছো না। দন্তনায়কার না বসিন আরো, ও তো এখন মাত্র লেখা শুরু করছে, এর জন্য ওর লেখাটা এরকম বা একটু লিখতে লেট হয়। তো এই যে ফাইনালি ওর আর্ট করা হয়ে গেছে শহীদ মিনার, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। কিন্তু হ্যাঁ, সুন্দর হয়েছে, কিন্তু এখন এটা তো কলম দিয়ে আর্ট করছে, এটা অ্যালাও না, বা স্কেল ব্যবহার করছে এটাও অ্যালাও না। এটা হচ্ছে নিজে নিজে হাত দিয়ে আর্ট করতে হবে, ঠিক আছে? মিস বলে দিয়েছে এটা নিজের হাতে আর্ট করার জন্য, এটা কলম দিয়ে আর্ট করা যাবে না। তো এখন প্রথম এইভাবে আর্ট করলো, তো বারবার আর্ট করতে করতে এইটা ওর একদম মানে পুরোপুরি শেখা হয়ে যাবে। তো এখন কলম দিয়ে করলো, এই পেজে আবার হচ্ছে রাবার দিয়ে, এই সরি পেন্সিল দিয়ে আর্ট করবে। তো এখানে একটু দাগ আঁকা বাঁকা হয়েছে, যেহেতু ছোট মানুষ তো এই দাগগুলো তো হাত দিয়ে দিলে হচ্ছে সোজা হবে না, তাই এখন একটু স্কেল দিয়ে করলো। স্কেলের এইখানে একটু বাঁকা ছিল, এই যে এইখানে, এর জন্য হচ্ছে এই জায়গাটা একটু এইরকম আঁকা বাঁকা হয়েছে। তো এটা কোনো ব্যাপার না থাকে, এটা তো আর মিস দেখবে না। তুমি এখন নতুন করে আরেকটা আর্ট করো, ঠিক আছে? তো এই যে আরফাকে এখন পেন্সিল দিয়ে দিব, তো পেন্সিল দিয়ে ও হচ্ছে ফাইনাল আরেকটা আর্ট করে নেবে। তো আশা করি এইটার মতোই সুন্দর হবে।
এটা আবার এই যে মার্কার দিয়ে হচ্ছে, ও এটা নাকি চুড়ি দিয়ে গোল করছে। টেকনিক, বাচ্চাদের অনেক টেকনিক আছে এই গোল করার টেকনিকটা। আর এটাও আর ফার্ট করছে, এটা মার্কার দিয়ে ইটি করছে সাইডটা, এর জন্য এটা অনেক সুন্দর লাগতেছে। তো ওইটাও এরকম করে কালার করলে, তারপর হচ্ছে এইরকম মার্কার দিয়ে সাইডটা ই করে দিলে ওইটাও অনেক সুন্দর লাগবে। তো এই যে এখন আরফাকে পেন্সিল দিয়ে দিছি, তো আরফা এখন পেন্সিল দিয়ে আর্ট করবে, ঠিক না? এই যে আমার আরফা। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আরফার জন্য দোয়া করবেন, আরফার হচ্ছে পরীক্ষা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।